আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই তো আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আবার আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম, যা ছোট্টবেলা মায়ের হাতে খাওয়ার সেই মজা একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি এখানে একটি দেশি মুরগি নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এগুলোকে আমি আর এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আর পরিমাণ মতন লবণ, আর 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আর আমি এখানে এক চামচ করে হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ এখানে আমি ধনিয়ার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এবার হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে দিব, মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিব, আর এখানে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো পরিমাণ মতন। দেওয়ার পর আমি এগুলোকে হাতে ভালো করে মেখে নিব। এটা অনেক মজা একটা রেসিপি, এটা ছোট বড় সবার অনেক পছন্দের একটি জিনিস। আমরা ছোটবেলা আমার মায়ের হাতে রান্না, এটা অনেক মজা, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি একটা প্যান গরম করে, তেল গরম করে এখানে মুরগিগুলো একসাথে ভেজে নিব মিডিয়াম আঁচে। এটাকে ভেজে ভেজে একবারে ভাজা ভাজা করে নিতে হবে। এটা অসম্ভব মজার একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করবেন, অনেক মজার। বাচ্চা এবং বড়দের কখন যে প্লেটের ভাত শেষ হয়ে যাবে টেরও পাবেন না, আপনারাও ট্রাই করবেন। আমি এই যে আপনাদের মাঝে পরিবেশন করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশে থাকা লাল বাটনটি ক্লিক করবেন। পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে। আল্লাহ হাফেজ।